প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আলোচনা করবো বাচ্চাদের মাথায় অতিরিক্ত ঘাম হলে কী করবেন এ বিষয়ে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখুন তাহলে আমাদের যে কোনো ভিডিও আপনি সবসময় পেয়ে যাবেন দর্শক বাচ্চাদের মাথায় অনেক সময় দেখা যায় শরীরের তুলনায় শুধুমাত্র মাথায় এবং ঘাড়ে খুব বেশি পরিমাণে ঘাম হতে দেখা দেয় বিশেষ করে বাচ্চা ঘুমানো অবস্থায় তার মাথায় খুব ঘাম হওয়ার কারণে বালিশ ভিজে যায় এই সমস্যাটির কারণে দেখা যায় যে বাচ্চার অনেক ক্ষেত্রেই ঠান্ডা লেগে যায় খুব সহজেই তার সর্দি কাশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বাবা মায়েরা বুঝতে পারেন না যে বাচ্চা কেন ঠান্ডা লাগছে এবং এই ঘাম হওয়াজনিত কারণে এটি যে বাচ্চার জন্য মারাত্মক ক্ষতিকর সেটি হয়তো অনেকেই বুঝতে পারেন না তো আমি চেষ্টা করবো আজকে আপনাদেরকে এ বিষয়ে চিকিৎসার পরামর্শ দিতে হোমিওপ্যাথিতে বাচ্চার মাথায় ঘাম হওয়ার খুব ভালো চিকিৎসা রয়েছে বিশেষ করে বাচ্চার যদি ঘুমানো অবস্থায় খুব বেশি পরিমাণে ঘাম হয় এবং বালিশ ভিজে যায় আর বাচ্চা ডিম খুব বেশি পছন্দ করে এবং বাচ্চার শরীর যদি থলথলে এবং স্বাস্থ্যবান শিশু হয়ে থাকে সেক্ষেত্রে ক্যালকেরিয়াকার একটি ওষুধ রয়েছে এই ওষুধটি বাচ্চার ঘুমন অবস্থায় মাথা ঘাম নিরাময়ে খুবই কার্যকরী এক্ষেত্রে ক্যালকিরিয়া কাপ তিরিশ শক্তির ওষুধটি আপনি বাচ্চাকে সেবন করাতে পারেন পানির সাথে মিশিয়ে সামান্য পরিমাণে এক দুই ফোঁটা ওষুধ বাচ্চাকে সকালে এবং রাতে দিনে দুবার সেবন করাতে পারেন এটি দু থেকে তিন সপ্তাহ সেবনের মধ্য দিয়ে আপনার বাচ্চার মাথায় যে অতিরিক্ত পরিমাণে ঘাম হওয়া সেটি প্রতিরোধ হবে তবে আপনি চাইলে একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন যে কীভাবে ওষুধটি সেবন করাবেন এছাড়া আপনি চাইলে আমার ভিডিওর নিচে কমেন্টসে লিখে দিতে পারেন আপনার বাচ্চার সমস্যা আমি চেষ্টা করব আপনাকে বাচ্চার ওষুধ নির্বাচন করতে এবং ওষুধের সেবনবিধি আপনাকে বলে দেওয়ার জন্যে এছাড়াও অনেক বাচ্চার দেখা যায় ঘুমানো অবস্থায় মাথা না শুধু পুরো শরীরে ঘেমে যায় আর এই ঘামানোর কারণে বাচ্চা ঠান্ডা লাগা ঝুঁকি থাকে এবং বাচ্চা ঘুমানোর পরে তার মুখের পাশ দিয়ে লালা বেরিয়ে আসে বা লালা ঝরে পড়ে এরকম সমস্যা যদি থেকে থাকে সেক্ষেত্রে বাচ্চার মুখে যদি আপনি দেখেন যে অতিরিক্ত গন্ধ হচ্ছে সেক্ষেত্রে মার্কসল আর একটি ওষুধ রয়েছে হোমিওপ্যাথিক ওষুধ মার্কসল দুইশো এই ওষুধটিও সেবন করাতে পারেন এটি করানোর মধ্য দিয়েও বাচ্চার অতিরিক্ত ঘুমানো অবস্থায় শরীর ঘেমে যাওয়া মুখে দুর্গন্ধ হওয়া মুখ থেকে লালা ধরা এই সমস্যাটি সমাধান হবে দর্শক আমার আলোচনা যদি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনটি চেপে রাখুন এবং আমার ভিডিওগুলো শেয়ার করুন যাতে সবাই দেখতে পারে আজ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ